উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থানা বিএনপির নেতৃবৃন্দ এবং এর অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই জন্য যে আজকে এস এম জাহাঙ্গীর এই অঞ্চলের একজন বলিষ্ঠ নেতা, সে যুবদলের উত্তরের সভাপতি, কিন্তু তারপরেও এই অঞ্চলটি এই নির্বাচনী এলাকাটিতে সে যেভাবে সংগঠন গড়ে তুলেছে, আজকে এই রোজার মাস এবং বিশ্বব্যাপী যে মহামারী চলছে, এই মহামারীর মধ্যেও আজকে নিরন্ন মানুষ, আজকে অসহায় মানুষ, কর্মহীন মানুষের জন্য সে যে ব্যবস্থাটি করেছে, সেই জন্য আমি তাকে সহ তার যারা এখানে সহযোগী আছেন, তার যারা সহচর আছেন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুধু আজকেই নয়, আমি খবরের কাগজ খুললে প্রতিদিনই এস এম জাহাঙ্গীর এই অঞ্চলের বিভিন্ন এলাকায় যেভাবে অসহায় মানুষকে ত্রাণ বিতরণ করছেন, সহায়তা করছেন, সেই জন্য সত্যি আমরা গর্বিত যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সব জায়গায় সরকারের রিলিফ নেই, সরকারের ত্রাণ নেই, আমাদের নিজেদের যা সামর্থ্য, পকেটের সামর্থ্য, সেই দিয়েই এই যে ত্রাণ, সেই ত্রাণ সংগ্রহ করে আজকে আমরা গরিব মানুষকে, অসহায় মানুষকে, যারা দিন আনে দিন খায়, তাদেরকে আমরা দিচ্ছি। আপনারা জানেন যে এই রকম পরিস্থিতি আমরা ছোটবেলা থেকে কখনো শুনিনি। বাপ মায়ের কাছ থেকে শুনেছি কলেরায় গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত, গুটি বসন্তে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত, কিন্তু বাংলাদেশে, কিন্তু পৃথিবীর 210টি দেশে এই রোগ এবং মহামারী যেভাবে ছড়িয়েছে, এটা আমরা কখনো আমরা কারো কাছ থেকে গল্পেও শুনিনি। এইরকম একটি পরিস্থিতির মধ্যে একটি সরকারের যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, যখন অন্যান্য দেশে এটা শুরু হয়েছে, বাংলাদেশে শুরু হয়নি, যেটা শুরু হয়েছে সেই অভিজ্ঞতা নিয়ে প্রস্তুতি নেওয়া যেটা দরকার ছিল, সেই প্রস্তুতি তারা গ্রহণ করেননি। আজকে এই করোনা রোগ মোকাবেলা করার জন্য যে স্বাস্থ্যগত যে বিষয়গুলি নেওয়া দরকার ছিল, এটা পরীক্ষা করার জন্য এটার যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরির সক্ষমতা নেই। আপনার কুষ্টিয়াতে 67 জনের করোনা হয়েছে বলে সেখান থেকে জানিয়েছে করোনা পজিটিভ, ঢাকায় এসে টেস্ট করে দেখছে মাত্র 2 জনের। অর্থাৎ যে ল্যাবরেটরির কথা বলা হচ্ছে, যে সরঞ্জামের কথা বলা হচ্ছে, সব ত্রুটিযুক্ত, সব ত্রুটিযুক্ত। কারণ এই বাংলাদেশের সরকার, এই সরকার এরা যথাযথভাবে কোনো পদক্ষেপই নেয়নি। তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা নিজেদের কিছু কাজে ব্যস্ত ছিল, কিন্তু এই কোটি কোটি মানুষের জীবন বাঁচানোর জন্য তারা কিছু করেনি, তারা কোনো কাজ করেনি। আজকে আপনারা দেখছেন যে IEDCR বলে একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিদিন প্রেস ব্রিফিং করে, তথ্য দেয়, এই তথ্য একটাও সঠিক নয়। বাংলাদেশ টেলিভিশন যে তথ্য দেয় সে একটাও সঠিক নয়। করোনার সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, আরও মানুষ এই ঊর্ধ্বগামী সংক্রমণের মধ্যে পড়েছে, কিন্তু এটা নিরাপদ করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আপনারা দেখছেন এই যে মাস্ক আমরা পরছি, এই মাস্ক বলা হচ্ছে চায়না থেকে আনা হচ্ছে, বিদেশ থেকে আনা হয়েছে, কিন্তু আবার এও শোনা যাচ্ছে যে এটা অত্যন্ত ত্রুটিযুক্ত, এটা সম্পূর্ণ বোগাস, এটা কেরানীগঞ্জে এগুলো তৈরি করে চায়নার নাম দেওয়া হচ্ছে। আজকে একটা জবাবদিহীন সরকার থাকলে, অগণতান্ত্রিক সরকার থাকলে, ভোটারবিহীন সরকার থাকলে, এই অন্যায়গুলো, এই ধরনের আপনার গণবিরোধী কাজগুলো তারা করতে পারে। এবং এগুলোর সাথে শোনা যাচ্ছে মন্ত্রীদের ছেলেরা জড়িত, মন্ত্রীদের আত্মীয় স্বজন জড়িত, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকে মানে নির্বাচিত সরকার নেই বলেই কোনো জবাবদিহিতা নেই। আজকে খুলনাতে TCB-র তেল পাওয়া যাচ্ছে বাজারে, কালো বাজারে, নেত্রকোনাতে TCB-র পণ্য পাওয়া যাচ্ছে, পাওয়ার তো কথা না, এই TCB-র স্বল্প মূল্যে, এটা তো সাধারণ মানুষের পাওয়ার কথা, কিন্তু আজকে ক্ষমতাসীন দলের লোকরা এটা TCB-র কাছ থেকে জোর করে নিয়ে তারা কালোবাজারে এগুলো বিক্রি করছে, এগুলো বিক্রি করার মধ্যে দিয়ে তারা মানে টাকা আত্মসাৎ করছে। আজকে প্রধানমন্ত্রী 2টা লাঠির উপর হাঁটছেন, একটা তার নিজের দল আওয়ামী লীগ, আর একটা হচ্ছে আমলাতন্ত্র। নিজের দল কি শুধু লুটে পুটে খাও, চেটে পুটে খাও, আরেকটা হচ্ছে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র হচ্ছে এই সরকারের সহযোগী, অদক্ষতা এবং দুর্নীতিতে সম্পৃক্ত। আপনারা দেখেছেন এর আগে চালের বস্তা পাওয়া গেছে মাটির নিচ থেকে, আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি থেকে। আপনারা দেখেছেন যে চালের বস্তা পাওয়া গেছে খড়ের যে গাদা, সেই খড়ের পালার মধ্যে থেকে, পুকুরের ভিতর থেকে। তেল পাওয়া যাচ্ছে খাটের নিচ থেকে। কারা এরা? এরা ক্ষমতাসীন দলের লোক, ক্ষমতাসীন দলের চেয়ারম্যান এবং মেম্বার, এরা এই সমস্ত এগুলোর সাথে জড়িত।
প্রতিদিন প্রতিনিয়ত আপনার কয়েকশো বস্তা চাল পাওয়া গেছে চাঁদপুরে আটক করা, সেই চাঁদপুর থেকে সেটা উদাও হয়ে গেছে, পাওয়া গেছে কোথায়? নারায়ণগঞ্জের যুবলীগ নেতার বাড়িতে, নারায়ণগঞ্জ যুবলীগ নেতার বাড়িতে পাওয়া গেছে। এটা প্রতিদিন এই ঘটনা ঘটছে। তাই আবার যখন মহামারী হয়, যখন দেশ বিপর্যয়ের মধ্যে পড়ে, যখন মানুষ হাহাকার করে, তখন মনে হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা আলাদিনের প্রদীপ পেয়ে যায়, কারণ তাদের তখন ভাগ্য আরও ফুলে যায়। তারা জনগণের টাকায় কেনা সরকারি রিলিফ সেটা আত্মসাৎ করে এই মানে নিজেদের পকেট ভারী করছে, কিন্তু জনগণ আজকে হাহাকার করছে, কর্ম নাই, লকডাউন, ঘরবন্দি, এইরকম পরিস্থিতির মধ্যে যারা দিন আনে দিন খায় তারা কীভাবে চলবে? অথচ তাদের ত্রাণ, তাদের চাল, তাদের তেল সেটা তারা ভর্তি করছে আপনার নিজেদের ঘরে এবং নিজেদের পকেট ভারী করছে। এইভাবে একটি দেশ চলতে পারে না, এইভাবে অবস্থা চলতে পারে না। আজকে গণতন্ত্র নেই বলেই, আজকে জবাবদিহিতা নেই বলেই আজকে সরকার এই জিনিসটা করতে পারছে। যারা একটু প্রোটেস্ট করছে যে সরকারি ব্যবস্থাপনা অপ্রতুল মেডিকেল কলেজগুলোতে, সেখানকার কর্মকর্তাদের বরখাস্ত করেছে, এই যে মুগদা জেল হাসপাতাল যেটা, সেখানকার যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি বলেছেন এই ধরনের একটি কথা, তারপরের দিন তাকে বরখাস্ত করা হয়েছে, অনেক ডাক্তারকে বরখাস্ত করা হয়েছে। অথচ এই করোনায় সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরা, এবং যারা নিম্ন আয়ের মানুষ তারা আক্রান্ত হচ্ছে। আরও লকডাউন যদি আরও মানুষকে বাঁচানোর জন্য করা উচিত ছিল এবং বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের, যেটা অন্যান্য রাষ্ট্র করেছে, অন্যান্য দেশ করেছে, এবং অন্যান্য দেশ তারা আগেই এই মানে করোনার কী প্রভাব হবে, কী প্রতিক্রিয়া হবে এটা বুঝে সেখানে তারা ব্যবস্থা নিয়েছে বলে আজকে ভিয়েতনামে সেখানে করোনা আক্রমণ ঘটাতে পারেনি, আজকে ভুটানে করোনা আক্রমণ ঘটাতে পারেনি। কিন্তু আমাদের যথেষ্ট সময় ছিল, আমরা সেই সময় অন্য কাজ করেছি, অন্যদিকে আমরা মনোযোগ দিয়ে রেখেছিলাম বলেই আজকে দিনকে দিন প্রতিদিন এখন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, আমি আর ইয়ে করবো না, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এস এম জাহাঙ্গীর সহ তার সাথে বিএনপির যারা নেতৃবৃন্দ এখানে যারা আছেন, তারা এই দুর্যোগের মধ্যে যতটা তাদের সম্ভব সেইটা নিয়ে আজকে অসহায় মানুষ, নিরন্ন মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের জন্য যতটুকু সম্ভব এই রোজার দিনে, এই রোজার মাসে তারা চেষ্টা করেছেন, এবং আমি বিশ্বাস করি ওরা এমন কর্মী বৎসল, ওরা এমন মানে কর্মী, ওরা আমি শুধু বল, তারা তো নেতা কিন্তু তারা কর্মীর মতো কাজ করে তারা সাধারণ মানুষের পাশে তারা দাঁড়িয়েছে খাবার নিয়ে এবং ত্রাণ নিয়ে। আমি তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, তাদের এই মহান তৎপরতা, তাদের এই মহান কর্মকাণ্ড যেন অব্যাহত রাখে তাদের, এবং তাদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তারা, সামনে ঈদ আছে, আরও হয়তো সংকট হতে পারে কিন্তু তারা যেন মানুষের কাছে থাকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনি এক মিনিট খালি ধন্যবাদ দেন। আমি আজকে যেই আমাদের উপহার সামগ্রী বিতরণ যে অনুষ্ঠান, আমাদের বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন আমাদেরকে এখানে যেভাবে সহযোগিতা করেছে, এবং আপনারা জানেন এটা একান্ত নিজস্ব তহবিলে, এবং যারা এটা সহযোগিতা করেছেন এবং যারা আজকের এই পরিবেশটা সৃষ্টি করেছেন, এই আমাদের আজকের যে প্রধান অতিথি রুহুল কবির রিজভী ভাইকে আসার মতো, আমি যারা এটার পরিবেশটা সৃষ্টি করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বিশ্বাস করি যতদিন এই মহামারী থাকবে, মহামারী থাকুক বা না থাকুক, আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমরা জনগণের পাশে আছি, সাধারণ মানুষের পাশে আছি। সকলকে ধন্যবাদ। এবার এক দুই ঘন্টা দিন, পাঠান এই যে মহিলার দেন, বাইরে যাতে কেউ না যায়।